আসসালামু আলাইকুম। এখন চলতেছে জলপাইয়ের মৌসুম, আবার শীঘ্রই আসতেছে শীতকাল, তাই আজ আমি তৈরি করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার। এটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আচারের জন্য এখানে আমি কাঁচা জলপাই নিয়েছি 2 কেজি। এইদিকে একটা হাঁড়িতে পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এবার জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সাত থেকে 8 মিনিট জাল করার পরে এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে পানি ছেঁকে বলে নিয়ে নিচ্ছি। এখানে জলপাইগুলো ছোটকে বিচি থেকে আলাদা করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরে বাটা, দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা, দিয়ে নিচ্ছি 7 মতো লবণ, দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইদিকে তেলেতে আমি তেল মেখে নিচ্ছি। এবার মশলা মাখানো জলপাইগুলো তেলেতে ছড়িয়ে নিচ্ছি। এটাকে এখন রোদে শুকাবো 7 থেকে 8 ঘন্টা। রোদ না থাকলে লো আছে চুলোর উপর রেখে বা ফ্যানের বাতাসে রেখেও শুকিয়ে নেওয়া যায়। শুকানো শেষে এটা এই অবস্থায় চলে আসছে, বেড ঝরঝরা হয়েছে। এইদিকে হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু রসুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। এবার একটু ভেজে নিচ্ছি। এখন মশলা মাখানো জলপাইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এবার পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি।
এখন মিশিয়ে মিনিটখানেক জাল করার পরে নামিয়ে ফেলব। ব্যাস আমার আচার রেডি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।